হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মানডে, আর সপ্তাহের শুরুটা এইভাবেই শুরু করলাম তোমাদেরকে উইশ করে। আর সকাল থেকে একটু হালকা ফুরফুরে হাওয়াও দিচ্ছে। সকালবেলা আজকে ইচ্ছে চলে গেছে স্কুলে, কারণ 1 week ও স্কুলে যেতে পারেনি, সময় ছিল না বলে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা, এক সেকেন্ড দেখি, না 10:30 বাজছে। তো আমার সান তো কমপ্লিট, আর ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি এনেছিলাম, কি জঘন্য পাঠিয়েছে, ব্ল্যাক কালারের শাড়ি, ওটা পুরো মেরুন কালারের পাঠিয়েছে। তো ওটা আর শেয়ার করলাম না, আমার মনটাই সকালবেলা ভেঙে গেছে। যেহেতু আমার সামনে অ্যানিভার্সারি, তো আমি অ্যানিভার্সারির জন্য একটা শাড়ি মানে এনেছিলাম, ভেবেছিলাম ওই দিনে আমি পরবো এটা, বাট জানি না এখন কি হবে। তো এটা তো এখন রিটার্ন করে দিচ্ছি, দেখা যাক। আর কিছু অর্ডার করলে যদি আসে এর মধ্যে তো ভালো, আর নাহলে কি আর করবো, কিছু করার নেই। তো যাই হোক, চলুন, সকাল সকাল ভিডিও আপলোড করে দিয়েছি, কারণ রোববারটা আমি ভিডিও আপলোড করতে পারি না। স্যাটারডে ভিডিও আজকে আপলোড করলাম, আর সানডের ভিডিও পাবেন হচ্ছে কালকে মঙ্গলবার। তো সানডে একটুখানি ঘরের কাজকর্ম থাকে, নিজেকে পরিপাটি করার থাকে, তো সেই জন্য আমি ব্লগ আর আপলোড করতে পারি না, ইচ্ছেকে ভালোভাবে স্নান করানো এই সমস্ত থাকে, তো সেই কারণে আমি আর ব্লগ দিই না, মানে এডিট করার সময় পাই না। রাত্রিবেলা হলে হয়তো করতে পারি, কিন্তু রাত্রিবেলা আমার এডিট করার কোনো রকম এনার্জি থাকে না, কারণ সকালবেলা বেরিয়ে যেতে হয়, সবাই জানেন হয়তো যারা আমার ব্লগ দেখেন। তো যাই হোক, চলুন, খাওয়া দাওয়া আমার কমপ্লিট, রুটি আর চিলি চিকেন ছিল, শুভময় করেছিল, ওই চিলি চিকেন দিয়ে খেলাম, একটা রুটি আর চিলি চিকেন। কালকে আমরা বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে নরেন্দ্রপুরের টেস্ট অফ দার্জিলিংয়ে। তো ওই ব্লগটা আসতে চলেছে, দেখতে পারবেন। তো যাই হোক, চলুন, এখন দেখি রেডি হয়ে নিই, আর একসঙ্গে তাহলে ইচ্ছেকে আনতেও যেতে পারবো। বেরিয়ে যাবো ইচ্ছেকে নিয়ে, একেবারে শুভময় বাড়ি চলে আসবে, আর আমি কলেজ চলে যাব। টাটা। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, 2 মিনিট। কোনটা কোনটা? ওরে বাবারে, ওরে বাবারে, চলো চলো মামা। হ্যাঁ ঠিক আছে, চলো চলো, বাবা ওয়েট করছে। করো করো, স্লিপ করো, চলো মামা, চলো চলো। হ্যাঁ রুদ্রাক্ষ, মুখ মুছিয়ে দেয়নি ম্যামরা, আস্তে আস্তে। না বাড়ি যাও, বাড়ি গিয়ে ফ্রুটস খাবে, উল্টো পাল্টা খেও না, না না না। চলুন অফিস থেকে ফিরে
এভরিওয়ান, তো ঘড়িতে বাজছে 7:30, আর আমরা বাড়িতে পৌঁছে গেছি, এই মাত্র ঢুকলাম। আর এখানে ইচ্ছেকে দেখো কি করছে, তো আমি গেছিলাম একটু সাজাতে অফিস থেকে, কোথায় না, রুবি কস বালিগঞ্জ কসবা। হুড় হুড়ো আর কি, খেলেছিস আজকে, খেলা করেছিস, খেলতে গিয়ে পড়ে যায় জানিন, খেলতে গিয়ে পড়ে যায়। মানুষ দাদা, হ্যাঁ কি নাও, মানুষ মানুষ নাকি আয়ুষ, আয়ুষ কে বলছে মানুষ, কি বলবে বলুন, কলপার কে বলবে জলপার, কি উল্টো পাল্টা, নিজের থেকে একটা আলাদাই নাম দিয়ে দেবে গালে গালে বলে বলা বলা চেনকে গলা আমাকে বলছে সেদিনকে বাথরুমে নিয়ে স্নান করাচ্ছি, আমি এখানে করবো না স্নান, আমি জলপাড়ে করবো, আমি জলপাড় কি বুঝতে পারছি না, তারপর বলছে ওইখানে ওইখানে, তারপরে বুঝলাম কলপাড় কে বলছে জলপাড়। ঠাম্মা দাদের নাম করে তো নিজে খাস, বুঝতে পেরেছি আমি, গলা 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 যা পড়ে যাচ্ছে, তোলো যাও, থ্যাংক ইউ, চিকেন তো, থ্যাংক ইউ মা, আমিও খাবো, এই জলটা খাবে, খাও দেখি খেয়ে যদি দে 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 দে, জল খাই, অনেকক্ষণ খাইনি মা, দে, এই যে খাচ্ছি এখন একটু মোগলাই, চৌমায় খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। যেটা খেলাম ওটার নাম মোগলাই, ওটাই খাবি, আজকে হবে না কালকে, ঠিক আছে আজকে হবে, দেখো কাণ্ড আমার মেয়েটা কি বড় হয়ে গেল, এই যে এটার উপর দাঁড়িয়ে জল ভরছে, দুটো বোতল ভরা হয়ে গেছে, আমাকে বলছে আর আছে মাম্মা জলের বোতল, দাঁড়াও দিচ্ছি মামা, দাঁড়াও পড়ে যাও না কিন্তু, এই যে আরেকটা জলের বোতল পেয়েছি, খুলে দিই তুমি ভরো, উঠে দাঁড়াও মা, উঠে দাঁড়াও, ওটার মধ্যে উঠে দাঁড়াও, খুব সাবধান, কি আর ফুলি নিচে দেখবে, পাটা নিচের দিকে বেরিয়ে যাচ্ছে নাকি, ঠিক আছে ওঠো, হ্যাঁ ভেরি গুড, আমি এরকম ছোট বড়াই করতে পারি, হ্যাঁ ঠিক আছে, এরকম করে এরকম করে করো, হ্যাঁ, ও কেমন লাগছে কাজ করতে, ভালোই ভালোই লাগছে, আচ্ছা ঠিক আছে করো, জল ঘেটো না মা, জলটা ভরো, ঢুকিয়ে রেখে দাও তাহলেই হবে, ঢুকিয়ে রেখে দাও, অনেকটা ভরে দি, এখানে অনেকটা ভরে দি, হ্যাঁ ভরো, সোনাটা সোনাটা মাটা সোনাটা মনুটা আমার মনুটা, জল ঘেটো না, হ্যাঁ আমি আরো বোতল দিচ্ছি, ও মাটা আমার
আছে ওনার, খুব খুশি কাজ করতে পেরে। অন্য কিছু করো না, তুমি যেটা করতে দিয়েছে ওটা করো বাবা। চুলটা আটকে দেবো ভালো করে, দাও না? ঠিক আছে। আচ্ছা, এখানে করছি মোগলাই, তার জন্য মেয়ের আবদারে শুভময় এখানে মেখে, আবদারে এখানে শুভময় মেখে দিয়েছে ময়দা, আর আমি একটু পেঁয়াজ কেটে নিলাম ওর জন্য, করব একটা দুটো করব দেখি। তো বলছিল পেঁয়াজ খাবে না, ইচ্ছে পেঁয়াজটা খুব একটা পছন্দ করে না, তো একদম কুচি কুচি করে তাই কেটেছি। আমি বললাম যে না দেবো, নাহলে ভালো হবে না মোগলাইটা। যাই হোক, চলুন মোগলাইটা করি। কেমন? হ্যাঁ, কি জোরে বল? আই লাইক পিৎজা। তুমি তো পিৎজা খাচ্ছ না, মোগলাই খাচ্ছ মা। এরম করছে, এই যে শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, দুটো আছে, দুটো ভালো পরে বলবি। আচ্ছা ঠিক আছে।